আরে এই যে আমার বান্ধবী, দেখো রান্না করছো, দেখো আমি নাইটি পরে আছি না গাইস, তো নাইটি তো আমও পরবো, দাঁড়াও আমও চেঞ্জ করবো, পরে আবার নাইটি পরবো। তো রান্না করছে এখন, এই যে ওর ঘরটা বেশ ভালো দেখো কত সুন্দর, এই একটা হলো কিচেন, এটা ডাইনিং, আর টয়লেট ফয়লেট গুলো বাইরে আছে, সেপারেট, বেশ ভালো, অনেকটা ভালো। তো চলো আমি ড্রেস ট্রেস গুলো চেঞ্জ করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়েছি আমি আর আমার বান্ধবী মিলে, এই বান্ধবীটা হলো আমার একদম পুরনো বান্ধবী, বুঝেছো, অনেক অনেক। আর ওইদিকে যে আমার বান্ধবীর মেয়ে, আর এই যে আমাদের মিষ্টি, দেখো চিনে না রে, দেখো অভিনয়গুলো শুনে দেখো, এতবার মুখ দেখে দেখে এখন নাকি তোমাদের মুখ দেখাতে লজ্জা লাগছে। তো চলো আমরা এখন ঘুমাবো, ঘুমতে বসে থাক, ঠিক আছে এখন একটু ঘুমাবো, ঘুমতে বসে বিকালে কোথায় যাই চলো, তখন বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো সঙ্গে থাকো। এখন দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, এই যে আর বান্ধবী রেডি হয়ে যায় টাকা, এই দেখো আমার বান্ধবী রেডি হয়েছে আর আমিও রেডি হয়েছি, তো চলো আমরা এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, থাকলে নিজের ঘর নিজে ব্যাগ কই, আমাকে এসে বলছে ব্যাগটা কই, চিন্তা কর। আর আমাদের মিষ্টি জোয়ারে দেখো ঘুমোচ্ছে, তো চলো বেরোয় বেরিয়ে দেখা হচ্ছে আবার। তো বিকালবেলা দেখো আমি আর আমার বান্ধবী একটু ঘুরতে বেরিয়েছি, আর আমি একটু ফ্ল্যাট দেখতেও গেছিলাম, যে ফ্ল্যাট ফ্ল্যাট কিনবো, অনেকদিন ধরে বলছি তো ফ্ল্যাট নাহলে জায়গা কিনবো, তো একটু ফ্ল্যাট দেখতে গেছিলাম। আর সোনারপুর বাজারে কি ভিড় দেখো, প্রচন্ড ভিড়, ভিড়ে মানে যাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড়। তো চলো আমি একটু ফ্ল্যাটগুলো দেখে নিই, দেখে আবার বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা।